হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন করা ছেলে বাবুদের ফতুয়া, যেটা কাটিং এবং সেলে দুটোই শেয়ার করব। দেখেন কতটা সুন্দর, আমি সামনে এক কালার দিয়েছি আর এক সাইডে এক কালার, এক সাইডে প্রিন্ট। তো এক কালারের উপরে আমি প্রিন্টের কাপড়টা দিয়ে আবার সুন্দর করে ডিজাইন করে নিয়েছি, আর সাইডে দেখেন এরকম সাইডে কাটিং করা আছে। তো এরকম কাটিং করা থাকলে কিন্তু ফতুয়াটা দেখতে ভালো লাগে, তো এই দেখতে অনেক সুন্দর। তিন সামনে হচ্ছে দুই সাইডে হচ্ছে দুই কালার, আর পিছনটা পুরোটা প্রিন্ট। তো দেখেই তো বুঝতে পারতেছেন যে ফতুয়াটা আসলে কতটা সুন্দর হয়েছে। তো তাহলে চলুন দেখে নিই এই সুন্দর ফতুয়াটি আমি কীভাবে কাটিং এবং সেলাই করছি। অবশ্যই সবাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আর সবাই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। এই যে এখন আমি দুইটা কাপড় নিয়ে নিয়েছি, এক কালার এবং প্রিন্ট দুটোই। তো প্রথমে হচ্ছে আমি যেহেতু পিস সামনে আমার দুইটা কালার, তো সেহেতু আমি সামনের কাপড়টা পরে কাটবো, আগে পিছনের অংশটা কেটে নিচ্ছি। তো আমার লম্বা থাকবে হচ্ছে 19 ইঞ্চি। তো 19-এর সাথে আমি আরও 1.5 ইঞ্চি অতিরিক্ত নেবো নিচের সেলাই এবং উপরের হচ্ছে সেলাইয়ের জন্য। তো এখানে আপনারা লম্বাটা হচ্ছে যার যেরকম ইচ্ছে সেরকম। এবং এই ফতুয়াটা হচ্ছে আমি 4-5 বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি। তো আমি এখন গলাটা চওড়া নিচ্ছি হচ্ছে 2 ইঞ্চি, আর কাটটা নেব হচ্ছে 3 ইঞ্চি। তারপরে আমি এখানে আর্মল নিচ্ছি 5.5 ইঞ্চি, আর বডিটা থাকবে 26। তো 26-এর 4/4 আমি এখানে 6.5 ইঞ্চি নিচ্ছি। আমি যে বাবুটার জন্য তৈরি করতেছি, বাবুটা একটু শুকনো, তো সেজন্য আপনারা যদি বাবুটা একটু স্বাস্থ্যবান হয় সেক্ষেত্রে বডির এখানে আর একটু বেশি নেবেন। তো আমি এখানে নিয়েছি হচ্ছে বডিতে নিয়েছি 6.5 ইঞ্চি, আর নিচে আমি 7 ইঞ্চি নিয়েছি, একটু কোনা করা থাকবে সেজন্য। আর মাঝখানে আমি একটু 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে দিয়েছি যাতে একটু রাউন্ড থাকে। এটা চাইলে আপনারা একবারে সোজাও করতে পারেন আর একটু এরকম রাউন্ড করে দিতে পারেন। তো আমি হচ্ছে এখন দাগ কেটে নিয়েছি পুরোটা, তো এখন দাগে দাগে হচ্ছে আমি জাস্ট কেটে নেব। বডি চওড়ার মাপটা হচ্ছে আসলে বাচ্চাদের যা যা যেরকম বানাবেন সেটার উপর নির্ভর করে, জাস্ট এটা থেকে আপনারা অনুমানটা তো অন্তত পাবেন পুরোটা দেখলে যে কীরকম হবে। এবার হচ্ছে আমি সামনের যে এক সাইডে প্রিন্ট দেওয়া আছে সেই এক সাইডে প্রিন্টটা কাপড়টা কেটে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যে বাটন করে যে প্লেটটা থাকে, প্লেটের জন্য আমি 1 ইঞ্চি কাপড়কে ডাবল করে ভাঁজ করে নিয়েছি, মানে 1 ইঞ্চি চওড়া করে ডাবল ভাঁজ দিয়ে তারপরে হচ্ছে নিয়েছি। এ দেখেন এটা এক পাশ নিয়েছি আমি, একটা পার্ট এখানে। তো এই কাপড়টা যেভাবে যতটুকু নিয়েছি আমি এখন এক কালারের কাপড়ের উপরে ওই প্রিন্টের কাপড়টা বসিয়ে জাস্ট আমি এখন সমান করে কেটে নেব। এই যে তো বাটনের যে প্লেটটা আছে সেটা প্রথমে 1 ইঞ্চিতে আমি একটা ভাঁজ দিয়েছি, তারপর আবার আরেকটা ভাঁজ দিয়েছি। আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারতেছেন এই যে আমি কেটে নিয়েছি, ভাঁজটা কীভাবে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন। আসলে অনেক কিছু বোঝানো যায় না বলে, তো আপনারা দেখলেই এইসব সেলাইয়ের জিনিসগুলো দেখেই বোঝা যায় যে অনেক কিছু দেখে বুঝতে হয়। তো এই যে আমি 1 ইঞ্চি পরিমাণ একটু কোনায় কেটে উঠিয়ে দিচ্ছি, রাউন্ড করে নিয়েছি। তো এই যে আমার কাপড়টা কাটা শেষ, এখন হচ্ছে আমি এখানে বডি যতটুকু থাকবে ততটুকুতে একটু মার্ক করে নিয়েছি। এবার হচ্ছে আমি গলাটা কেটে নেবো। তো গলাটা হচ্ছে চওড়া 2 ইঞ্চি, আর এটা সামনের গলাটা আমি এখন কেটে নিচ্ছি। তো সামনের গলাটা আমি লম্বা দেবো হচ্ছে 3.5 ইঞ্চি। এর বেশি দরকার হয় না আসলে বাচ্চাদের ছেলে বাবুদের ফতুয়া, এর বেশি বড় গলা হলে কিন্তু আবার ভালো দেখায় না। সেক্ষেত্রে আমি সামনেরটা নিয়েছি 3.5 ইঞ্চি, আর পিছনের গলাটা নেব 1 ইঞ্চি লম্বা। এটা 1 ইঞ্চির বেশি দিলেও ভালো লাগে না, তো এটা 1 ইঞ্চি দিবেন। তো আপনারা চাইলে এটা 2-2.5 বছর বাচ্চার জন্য শুধু লম্বাটা একটু কমিয়ে নেবেন, আর চওড়াতে একটু কমিয়ে নিলে হয়ে যাবে। তো কাপড়টা কাটা শেষ, এখন আমি সেলাই করতে চলে আসলাম। তো প্রথমে আমি যেটা সেলাই করবো ফতুয়া, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো, আপনারা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন ভিজিট করতেছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে প্লিজ ভিডিওতে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনার কাছে সেটা নোটিফিকেশান পৌঁছে যাবে আর দেখে নিতে পারবেন। এছাড়াও আমার চ্যানেলে আরও কিছু সেলের ভিডিও আছে, আপনারা চাইলে সেখানে চ্যানেলটা ভিজিট করে ঘুরে আসতে পারেন, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এই যে আমি ভাঁজটা কীভাবে দিচ্ছি এখন আপনারা দেখে বুঝতে পারতেছেন, প্রথমে একটা ভাঁজ দিয়েছি আর তারপরে আরেকটা ভাঁজ দিয়েছি। তো ভাঁজ দিয়ে এখন হচ্ছে আমি
সেলাই করে নেব। তো শুরুতে ফতুয়ার আমি যেটা সেলাই করতেছি দেখে বুঝতে পারতেছেন, প্রথমে হচ্ছে এই বাটন গড়ের এই প্লেটটা আগে সেলাই করে নেবেন। আমি সেমভাবে আরেকটা সাইডও সেলাই করে নেব। এই যে এখন এক কালারের যে সাইডটা আছে সেটাও সেলাই করে নেব। একটা কিন্তু আমি গলার থেকে সেলাই করেছি আর একটা নিচ থেকে সেলাই করছি। দুটো যদি আপনি একদিকে সেলাই করতে যান, যেমন গলার থেকে ধরে সেলাই করেন, তাহলে দুটো কিন্তু দুই দিকে হয়ে যাবে। এই যে দেখেন আমার সামনে মাঝখানে যে প্লেটটা আছে বাটন করে সেটা সেলাই করা হয়ে গেছে। তারপরে যেটা সেলাই করব তারপরে হচ্ছে আমি কাঁধটা সেলাই করব। তো কাঁধের এখানে আমি হাফ ইঞ্চি ডাবিয়ে কেটে নিয়ে নেই, তো এখন একটু কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি কাঁধটা সেলাই করে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতি সেলাই করা, যে কেউ আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, যারা নতুন তারাও খুবই সহজে আমার বিশ্বাস তৈরি করতে পারবেন। আমি ভিডিওটি যদিও একটু বড় হয়, তাও আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা সহজে তৈরি করতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ভিডিওটি আরেকবার দেখে নেবেন, একবার হয়তো বুঝতে সমস্যা হলে সেক্ষেত্রে আরও একবার দেখে নেবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এবার হচ্ছে আমি গলার পাইপিনটা লাগিয়ে নেব। তো পাইপিনের কাপড়টা হচ্ছে সবসময় একটু তেস্তা করে কাটতে হবে। এই যে দেখেন আমি কীভাবে কেটেছি, এটা কীভাবে জোড়া দিবেন। এই কাপড়টা হয়তো বেশি লম্বা থাকে না, আমরা টুকরা টাকরি কাপড় দিয়ে হচ্ছে এই কাপড়টা কেটে নিই। তো সেক্ষেত্রে জোড়াটা কীভাবে দিবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নিচ্ছি, বুঝতে পারতেছেন। কখনো সোজা কাপড় দিয়ে এভাবে পাইপিন দিতে যাবেন না, তাহলে সেটা কিন্তু পাইপিনটা সুন্দর হয়ে বসে না, কুচকে থাকে। অনেকের সমস্যা থাকে যে পাইপিন সুন্দর করে বসে না, কুচকে থাকে। তো এটা হচ্ছে আপনারা এই যে পাইপিনের কাপড়টা, এটা সঠিকভাবে অনেকে নিতে পারে না সেজন্য। তো এবার হচ্ছে আমি কাপড়টাকে উল্টো করে নিয়েছি। উল্টো করে নিয়ে এখন আমি পাইপিনটা কীভাবে লাগাচ্ছি আপনারা দেখেন। অনেকে হচ্ছে আপনারা বাহু পিঠে দিয়ে লাগান, তো সেক্ষেত্রে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এভাবে সহজ মনে হয়, এভাবে হচ্ছে দিলে আপনার যে যখন বাহু পিঠে আপনি সিলাইটা দিবেন, সিলাইটা সুন্দর হয়ে ফিনিশিং হয়ে বসে থাকবে। আর না হলে দেখা যায়, অনেক সময় দেখা যায় উল্টো ফিটে সিলাইটা দিলে ঠিক ফিটে যেটা থাকে সেটা সুন্দর হয় না। তো এই যে এভাবে আমি প্রথমে চিকন করে সেলাই করে নিচ্ছি। তো এই দেখেন লাস্টে এসে আমি লাস্টের কীভাবে কাপড়টাকে একটু বাঁশ দিয়ে উপরে উঠিয়ে তারপরে সেলাই করে নিয়েছি। তো এবার হচ্ছে আমি উল্টিয়ে এবার ঠিক ফিটে হচ্ছে আমি সেলাইটা দেবো। এখন যখন আমি সেলাইটা দেবো, সেলাইটা একবারে কাপড়ের গোড়ায় গোড়ায় সুন্দর করে সমানভাবে থাকবে, তাহলে আর কাপড় মানে সেলাইটা মোটা চিকন হবে না, একইভাবে থাকবে। তো এই যে দেখেন সেমভাবে আমি এখন রাউন্ড করে সেলাই করে নেব। তো সেম গলা যেভাবে আমি এই পাইপিনটা লাগিয়েছি হাতার মধ্যে, সেই সেমভাবে। এই যে আমার গলায় পাইপিনটা লাগানো হয়ে গেছে, দেখে নিচ্ছি, বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে, ফিনিশিং হয়ে বসে আছে পাইপিনটা। তো এবার হচ্ছে যেটা করব, এবার হচ্ছে আমি এই যে এক কালারের কাপড়টার উপরে আমি এরকম প্রিন্টের কাপড়টা দিয়ে একটু ডিজাইন করে নেব। তো এটা হচ্ছে আমি আড়াই ইঞ্চি করে নিয়েছি, সব দিকে হচ্ছে আড়াই ইঞ্চি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে হচ্ছে আমি তিনটা কাপড় নেব, এখানে দুটি আমি আরেকটা নেব, নিয়ে তারপরে এটা হচ্ছে ডিজাইন সুন্দর করে বসিয়ে দেব। এক কালারও করতে পারেন আপনারা চাইলে। তো এটা দিলে কি হয়, একটু ভালো লাগে দেখতে। তো আমি প্রথমে এটাকে ভাঁজ করে একটু সেলাই করে নিচ্ছি, যাতে আমার বসাতে সুবিধা হয়। এভাবে সেমভাবে আমি তিনটেই সেলাই করে নেব। এই যে দেখেন তিনটে সেলাই করে নিয়ে এখন আমি বসিয়ে দিয়েছি। তো তিনটা কোন জায়গায় আমি বসাবো আমি আগে একটু মার্ক করে নিচ্ছি। দেখা যায় অনেক সময় মার্ক করে না নিলে সেলাই করতে আগ পিস হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি আগে মার্ক করে নিয়েছি কোন জায়গাটার মধ্যে এই ডিজাইনের কাপড়টা থাকবে। তো দেখতে পাচ্ছেন এভাবে আগে মার্ক করে নেবেন, তাহলে হচ্ছে সুবিধা হবে বসাতে। তো আমি মার্ক করে নিয়েছি, এখন হচ্ছে আমি বসিয়ে নেব সুন্দর করে দাগের মধ্যে। আপনারা যে কোনো এরকম ডিজাইনটা করতে পারেন আপনাদের ইচ্ছা, চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আবার চাইলে যদি এক কালারের উপরে দিবেন না প্রিন্টের উপরে দিবেন সেটাও করতে পারেন, এক কালারের কাপড় দিয়ে প্রিন্টের সাইডও এভাবে সেমভাবে ডিজাইন করতে পারেন। আর
আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো রকম কোনো ড্রেস দেখতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ওরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখেন আমার একটা কিন্তু হয়ে গেছে লাগানো, তো সেমভাবে আমি তিনটেই লাগিয়ে নেব। বর্ফি আকৃতি করে আমি এই কাপড়টা কেটেছি, আপনারা যেরকম ইচ্ছা করতে পারেন। তো এই যে দেখেন লাগানোর পর কেমন দেখাচ্ছে। এবার হচ্ছে আমি হাতার এখানে পাইপিনটা সেমভাবে গলার যেভাবে লাগিয়েছি আমি সেভাবে লাগাবো। তো এটা আর দেখালাম না, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এই যে আমি লাগিয়ে নিয়েছি সেম, এটা লাগানোর পরে কিন্তু অনেক সুন্দর দেখায়। এবার হচ্ছে আমি ফতুয়ার সাইডের অংশটা সেলাই করে নেব। এখন দুই সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি নিচে একটু ফাঁড়া দেবো, তো সেজন্য আমি এখানে নিচ থেকে 3 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব, 3 ইঞ্চি আমি ফাঁকা রাখবো। তো 3 ইঞ্চি ফাঁকা রেখে এখন আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন কাপড় ড্রেস যে কোনো ড্রেসে ডাবল সেলাই দিতে, ডাবল সেলাই দিলে সেলাইটা মজবুত হয়। তো এটা যেভাবে সেলাই করছি সেমভাবে আমি অন্য সাইডটাও সেমভাবে সেলাই করবো। আর এই ফাঁড়াটা চাইলে আপনারা নাও দিতে পারেন, সমস্যা নেই, সেক্ষেত্রে দিলে একটু ভালো লাগে, ওটা আপনাদের ইচ্ছা। তো এখন ফাঁড়াটা আমি কীভাবে সেলাই করে নিচ্ছি দেখেন, এটা হচ্ছে জাস্ট আমরা কামিজের মধ্যে যেভাবে সেলাই করি, কামিজের ফাঁড়াটা যেভাবে সেলাই করি সেমভাবে আমি এটা সেলাই করে নেব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে এটা আমি কীভাবে সেলাই করতেছি, খুবই সহজ। যারা কামিজ সেলাই করতে পারেন তাদের কাছে কিছুই না এটা সেলাই করা। তো আমি চেষ্টা করি সবসময় যে আপনাদেরকে খুবই সহজভাবে বোঝানোর জন্য, তাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন, আর একটু আবার দেখে নেবেন। তো এই যে দেখেন সেমভাবে আমি অন্য সাইডটা সেলাই করে নেব। এখন হচ্ছে আমি নিচের মোহরিটা সেলাই করে নেব। আমার ফতুয়াটা প্রায় তৈরি করা শেষ, তো এটা হচ্ছে নিচে বাস্ট। এই বাস্টটা আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারেন, চাইলে আপনারা এখানে এক কালার কাপড় দিয়ে পাইপিনও দিতে পারেন। তো আমি যতটুকু দিচ্ছি এখানে 1 ইঞ্চি পুরো না, 1 ইঞ্চি থেকে একটু কম, 1.5 ইঞ্চি পরিমাণ, এটাই পারফেক্ট। চাইলে আপনারা এর কমও দিতে পারেন, এরকম সাইজটা দিলেই হচ্ছে ভালো লাগে। তো এই যে আমার পুরো সেলাই করা হয়ে গেছে নিচের অংশটা, দেখেন আমার কিন্তু ফতুয়াটা পুরোপুরি তৈরি। এখন শুধু হচ্ছে আমি বাটনটা লাগিয়ে নেব, বাটন গড়টা করে। তো সেটা আর দেখালাম না বাটনটা লাগানো, ওটা হচ্ছে সময়ের ব্যাপার, দেখানো সম্ভব হয়নি, এটা আমার বিশ্বাস সবাই পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন যাদের ছেলেবাবু আছে। আসলে ছেলেদের বেশিরভাগই হচ্ছে রেডিমেড কিনে পরানো হয়, এরকম করে আপনারা চাইলে বাসায় রেডিমেড ড্রেসের মতো তৈরি করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফিজ।